আমাদের একজন আম্মা জান ছিলেন হাজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন না এগুলো ধরো না সাফিয়া ওনার বাড়ি ছিল খাইবারে কোথায় খাইবার আপনাদের বিনিময়ে আল্লাহর কাছে একটাই আজরুন আজিম সুবহানাল্লাহ বিহা আপনারা যতক্ষণ আল্লাহর কোরআনের প্রতিবেশী হয়ে বসে থাকবেন আপনাদের ঈমানের পাওয়ার নূর বাড়তেই থাকবে এটা আমার কথা নয় আল্লাহ পাক বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بولين প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় আল্লাহর ভয়টা তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় নরম হয়ে যায় আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হয় কোরআন তাদের ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয় যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমানের পাওয়ার বাড়তেই থাকবে এতে আপনারা খুশি না বেজা সম্মানিত সুধি আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীম তা অন্ধকার হৃদয়ে আলোর সঞ্চার করে সংকীর্ণ হৃদয়কে উন্মুক্ত করে দেয় অসুস্থ আত্মাকে সুস্থ করে অশান্ত হৃদয়কে প্রশান্ত করে গোশতের রক্তের হৃৎপিণ্ডকে নূরের টুকরা বানায় দেয় সুবহানাল্লাহ বিহামদিহি سبحان الله العظيم এই যে আসলেন বসলেন বিনিময় যে কত তা তো ভাষায় প্রকাশ করা যায় না আপনারা এখানে আসছেন কোরআন কারীমের মাহফিলে বিনা তওবায় জীবনের সব সগিরা গুনাহ মাফ হয়ে গেছে তাহলে কবিরার কি হবে ওই ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবায়ির ইল্লা বিতওবা তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না কিন্তু মজার কথা মাহফিলে মাপের ব্যবস্থা আছে কিভাবে আপনি আল্লাহর কোরআনের মাহফিলে বিদায় লগ্নে যখন দুটো হাতকে লম্বা করে দিবেন সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন জিন্দেগির কবিরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন খুশি আছেন বেশি না কম আমরা খুশি আল্লাহ খুশি মাখলুকাত খুশি কুল কায়নাত খুশি সব খুশি শুধু বেজার শয়তান শয়তানও বেজার তার চেলাচামুন্ডারও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা বাকি আছে একটু পরে তো মুনাজাত মুনাজাতের আগে উঠানো যায় কিনা কারণ মুনাজাত করলে গুনাগুলো মাফ হবে আপনি নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন এটা তো শয়তান চায় না সেজন্য আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো সম্মানিত সুধি আর দেরি নয় সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করেন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহ الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما
بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سورة آل عمران الله تعالى ঘোষণা করেছেন شهد الله انه لا اله الا هو. স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিশ্চয় তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই. সুবহানাল্লাহ. ওয়াল মালায়েকা এবং সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই. ও উলুল ইলম এবং জ্ঞানের ধারক বাহক যারা বিশেষ করে নবীগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই. قائما بالقسط الله تعالى তার সমস্ত কাজ অত্যন্ত ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন. لا اله الا هو العزيز الحكيم. নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ তিনি হাকিম. সুবহানাল্লাহ বিহামদিহি. সাক্ষ্য আল্লাহ নিজে নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নাই. সুবহানাল্লাহ বিহামদিহি. চিন্তা করছেন আপনি সাক্ষ্যটা কার? আল্লাহ অনেক বড়. জোরে বলেন কার? কার পক্ষে? নিজের পক্ষে. এই আয়াতের ফজিলত জানা যায় তাফসীরের কিতাব থেকে. আমি শোনাচ্ছি শব্দগুলো আপনাদেরকে উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী থেকে. উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ নকল করেছেন. আজ থেকে দেড় হাজার বছর আগে দুইজন ইহুদি পণ্ডিত স্কলার আলেম সামদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলো. রওয়ায়েত বিল মানা হিসেবে শব্দগুলো এইভাবে আমি শোনাচ্ছি. আতায়া হিব্রানি মিন আহলি শাম আল মদিনাতুল মুনাওয়ারা ফালাম্মা আবসারা আল মদিনাতুল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা লিসাহিবিহি هذه مدينة نبي آخر الزمان محمد صلى الله عليه وسلم. سبحان الله بها. شام دشت دوی پندیر مدينة منورة تیاشلو. اسی طرح ایک جن آر ایک جن کے بولتے لگلو امرا تو اللہ را آخر نبی محمد صلى الله عليه وسلم جه حضرت کربین شے نور شہر مدينة منورة تیاسی. سبحان الله. ایک جن آر ایک جن کے بولو امرا اللہ نبی محمد صلى الله عليه وسلم نور الشهر مدينة منورة تياتي عاشق حزني رسول الله حضرت করে এসেছেন কিনা مدينة বাসীকে জিজ্ঞেস করল ভাই محمد صلى الله عليه وسلم কি হিজরত করে এসেছেন? তারা বললেন হ্যাঁ, ইতিমধ্যে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন. হাদিস সাক্ষী দনজন ইহুদি আল্লাহর হাবিবের কদমের সামনে আসলো, এসে বললেন আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী যে জবাব দিলেন হ্যাঁ. দ্বিতীয় প্রশ্ন করলো আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ. সামদেশ থেকে আগত দুই ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিবকে প্রশ্ন করল আপনি কি মুহাম্মদ? আল্লাহর হাবিব জবাব দিলেন হ্যাঁ. দ্বিতীয় প্রশ্ন আপনার আরেক নাম কি? আহমদ. আল্লাহর হাবিব বললেন হ্যাঁ. তখন দুই ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি মুহাম্মদ আল্লাহর শেষ নবী, আমাদের মনে কোনো সন্দেহ নাই, কারণ আপনার সমস্ত বর্ণনা প্রশংসার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, সেই মদিনা এই মদিনা মুনাওয়ারার সব বর্ণনা তাওরাত কিতাবে আমরা পেয়েছি। তবে একটা প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন এক্ষুনি আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব,
আল্লাহর হাবিব বললেন সালানি প্রশ্ন করো দুজন প্রশ্ন করল তারা আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ আল্লাহর কোরআনে পূর্ববর্তী কিতাবে লওহে মাহফুজে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা বলে দেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিব্রিল উত্তর নিয়ে চলে আসলো আল্লাহ ঘোষণা করলেন শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম জবাব চলে আসার সঙ্গে সঙ্গে দনজন ইহুদি পণ্ডিত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না এখনি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান এনে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ একটি কথা বলে রাখি দেড় হাজার বছর আগে আরবের ইহুদিরা সবচেয়ে ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তিনি আখিরি নবী তারপরও খুব কম সংখ্যক ইহুদি ঈমান এনে মুসলমান হতে পেরেছে এটা ইহুদি জাতির একটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না ঠিক কি না ইহুদিরা জানতো কি না আরে মিয়া মাতো মাতো শীতে তোমরা একেবারে ড্যামেজ হয়ে গেছো ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা গরমে মমিনের ফিজিক্যাল পাওয়ার কমে কিন্তু সিনার স্পিরিচুয়াল পাওয়ার কমে না সে পাওয়ারটা দেখাতে হবে তোমাদের ঠিক কি না আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন সম্মানিত সুধী আবার বলছি দেড় হাজার বছর আগে ইহুদিরা খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল কিন্তু কম সংখ্যক ইহুদি ঈমান আনার সৌভাগ্য লাভ করেছে ওরা জানতো না শুধু জানতো আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ইহুদিরা তাদের সন্তানদেরকে যেইভাবে চিনে তাদের সন্তান তার চেয়েও ভালোভাবে আমার রসুলকে চিনে সহিহ আল বুখারীতে এসেছে আমাদের একজন আম্মা জানছিলেন হাজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন না এগুলো ধরো না সাফিয়া ওনার বাড়ি ছিল খাইবারে কোথায় খাইবার ওনার পিতা ছিল হুয়াই বিন আখতাব ইহুদিদের বড় নেতা বড় আলেম বড় নেতা বড় আলেম খাইবার দুর্গ ছিল তাদের দখলে খাইবার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে আমার বড় শখ জাগলো একবার খাইবার যাব হজের সময় মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজর নামাজ পড়ে গাড়িতে উঠলাম এই 170 কিলো যেতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগছে গেলাম খাইবার আমার আমার সঙ্গী সাথীরা বললো আপনি তো ঢুকতে পারবেন না আমি বললাম কেন বলে আরব সরকার উপমহাদেশের হাজিদেরকে যাইতে দেয় না খাইবারে সেনাবাহিনীর চেকপোস্ট আছে আমি বললাম কেন যেতে দেয় না বলে এরা বেশিরভাগ মূর্খ কিছু বুঝে না দেড় হাজার বছর আগে ইহুদিদের বাড়িঘর আছে ওগুলোই না বুঝে চুমাচুমি করে এজন্য যেতে আমি বললাম আমি যাব আল্লাহ আমাকে সুযোগ দিবেন দেখা গেল সেদিন কোনো চেকপোস্ট নাই আমি গেলাম এখনো দেড় হাজার বছর আগের পাথরের তৈরি দুর্গটা ওইভাবেই আছে ইহুদিদের পাশে এক জায়গায় গেলাম ওখানে দেখলাম একটা ফোয়ারা মরুভূমিতে পানি উঠতেছে স্থানীয় লোকজন বলল যুদ্ধ চলাকালীন হযরত আলী রাগান্বিত হয়ে তার তরবারিটা মরুভূমিতে গেঁথে ফেলেছিলেন যখন তুলছেন ওখান থেকে ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার দখল করলেন ফজরের পরে শুনতেছেন এ
কোনো কথা বলেন না ফজরের পরে ইহুদিরা অনেকে নিহত হলো অনেকে আহত হলো বাকিরা বন্দী হলো বন্দীদের মধ্যে ছিলেন হাজ্জাজ সাফিয়া নেতার মেয়ে হাজ্জাজ সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর নবী হযরত হারুনের বংশধর আমি অন্য কারো কাছে যেতে চাই না আমি আপনার কদমে থাকতে চাই আল্লাহর হাবিব তাকে আজাদ করে দিলেন তিনি ঈমান আনলেন আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন আল্লাহ তারে উম্মত জননীর মর্যাদা দিয়ে দিলেন আল্লাহর হাবিব দেখলেন হাজ্জাজ সাফিয়ার গালে পাঁচ আঙ্গুলের দাগ মনে হলো কেউ খুব জোরে তার গালে থাপ্পড় দিয়েছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন সাফিয়া মান সানাআ বিকে হাকাজা কে তোমারে এত জোরে মারল আম্মা জান সাফিয়া জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাইবার দুর্গ আপনি জয় করেছেন সকালবেলা রাতে ঘুমাইছিলাম স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে স্বপ্নের কথা বলার পরই আমার পূর্বের ইহুদি স্বামী সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটাঘাত করে বলল বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা আল্লাহু আকবার এক ঈমান আনে নাই বরং সকালবেলা রাসূলুল্লাহর বিপক্ষে অস্ত্র ধরেছে এর নাম ইহুদি এর নাম ইহুদিরা অভিশপ্ত জাতি অধিকাংশ ইহুদি ঈমান আনতে পারে নাই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন খুব কম সংখ্যক আহলে কিতাব ঈমান এনে মুসলমান হয়েছে অধিকাংশ আহলে কিতাব ইহুদি খ্রিস্টানি ফাসিকুন আয় খারিজুনা মিনাল হক সত্য থেকে দূরে পথভ্রষ্ট এবং কাফের